মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই মুক্তিযোদ্ধা সমাবেশের উপস্থিত রয়েছেন এই সবার প্রধান অতিথি বারবার কারা নির্যাতিত বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন এই সবার প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সভাপতি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সহ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আমি প্রথমে মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ দিতে চাই আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে আজকে এরকম একটি গুরুত্বপূর্ণ সভায় বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। বাংলাদেশের গর্ব, জাতির গর্ব, বীর মুক্তিযোদ্ধাদের সামনে দুটি কথা বলতে পারছি সেটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি শুধু আজকে আমরা ইতিহাস শুনব প্রবীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে, আমি শুধু এতটুকুই আপনাদের মাঝে বলতে চাই, আমরা হার মানি নাই, আমরা হাল ছেড়ে দেই নাই। যত বছর লাগে, যত জীবন দিতে হয়, যত অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়, আমরা এই অবৈধ খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারকে পতন করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এই প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা ভয় পাই না, আমরা কারাগারকে ভয় পাই না, আমরা জেল জুলুমকে ভয় পাই না, আমরা মামলা হামলাকে ভয় পাই না। 28শে অক্টোবর ভয়াবহ নির্যাতনে গুলির মুখে আমরা দাঁড়িয়ে থেকেছি, আমরা সাধারণ নিরস্ত্র জনগণ। আর এই খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারের লাঠিয়াল বাহিনী, এই পেটোয়া বাহিনী সাধারণ জনগণের বুকের উপরে গুলি চালিয়েছে জনগণের ট্যাক্সের টাকায় কেনা। আমি বক্তব্য শেষ করে দিব, আমি শুধু এখানে উপস্থিত যারা পুলিশ ভাই রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আগামী দিনে সাবধান হয়ে যান, আবার যদি আমাদের বুকে গুলি চালান এরপরে আমরা থানায় থানায় ঘেরাও দিয়ে আপনাদের জবাব দিব ইনশাআল্লাহ। আপনারা কেন আমাদের উপর অত্যাচার করছেন, আমাদের ভাইদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন, একজনকে না পেয়ে তার পিতা মাকে নিয়ে গিয়েছেন, কাউকে না পেয়ে তার অপ্রাপ্ত বয়স্ক সন্তানদেরকে জেলে নিয়ে গিয়ে মামলা দিয়েছেন, আপনাদের পরিবার নাই। এই আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি বলতে চাই, আপনারা তো রাজনীতি করেন, একটা সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির রাজনীতি আপনারা কেন প্রতিষ্ঠা করতে পারলেন না, সেটার জন্য আগামী দিনে আপনাদেরকেও জবাব দিতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী দিনে সর্বাত্মক ভাবে এই লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।